বাংলাদেশে মিডিয়ার মাধ্যমে সালাফি আন্দোলন আহলেদিস আন্দোলন যেভাবে প্রচার ঘটেছে সেটি কিন্তু অন্য কোনো মাধ্যমে এত বাধাহীনভাবে প্রচার ঘটেনি একটা সময় আমাদের একটা জাগরণ ছিল আহলেদিস সমাজ এবং সলাফি আন্দোলনের ক্ষেত্রে সালাফি মুভমেন্টের ক্ষেত্রে আমাদের প্রচারগুলো কিন্তু মিডিয়াতে প্রচুর পরিমাণে ছিল আমরা সার্চ দিলে মতি রোমান মাদানে ভিডিও দেখতে পেতাম আমরা বিভিন্ন মাসলাম মাসাইল সার্চ দিলে আমাদের বিভিন্ন আহলেদিক শাহেকদের ভিডিও পেতাম কিন্তু এখন পাচ্ছি কি এই জায়গাগুলো কিন্তু অন্য মানহাজের লোকেরা কিন্তু দখল করে নিচ্ছে আহলে চন্দ্র আইটি বিভাগের কার্যক্রমগুলো অনেকেই আপনারা জানেন না আইটি বিভাগ আপনাদের জন্য ফেসবুক ইউটিউবে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে আত্মাহারিকে যদি আপনি সার্চ দেন তাহলে আপনি কিন্তু যে কোনো প্রশ্নের উত্তর ভিত্তিক দলের সহকারে কোটর কোটেশন সহ আপনারা কিন্তু পেয়ে যাবেন আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিদিসের আলোকে জীবন গড়ি সালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লা আলহামদুলিল্লাহ রাহমুদ নসুল্লাহ রাসুলি করিম অহমাদ কর্মী সম্মেলনে সম্মানিত কর্মীবৃন্দ আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে সামনে অল্প কিছু সময় আপনাদেরকে আলোচনা করব ইনশাল্লাহ প্রথমেই আল্লাহর সন্তুষ্টি আদায় করছি যে আল্লাহ আমাদের এই দুর্দিনেও আমাদের একত্রিত হওয়ার তৌফিক দান করেছে সরেচার শাসনের পতন এবং তারপরেই ভয়াবহ বন্যা প্রতিটিতেই ছিল অনলাইনের এক বিশাল ভূমিকা আলেসন ও বাংলাদেশের অনলাইন কার্যক্রমগুলো আমাদেরকে বিভিন্নভাবে আপনাদের দাওয়া প্রচারের জন্য কাজ করে যাচ্ছে আমি তিনটি পয়েন্টে আপনাদেরকে এটি বোঝানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ সাথে থাকবেন ইনশাআল্লাহ আমি আশা করছি আলেসান বাংলাদেশ আপনাদের জন্য অনলাইনে কি কার্যক্রম করে যাচ্ছে আলেসন ও বাংলাদেশের জন্য আপনার কি করণীয় এই আইটি বিভাগের জন্য এবং আইটি বিভাগের ভবিষ্যৎ পরিকল্পনা তার আগে একটি কথা বলার সেটি হল আমরা অনেক ধরনের ইবাদত করে থাকি তার ভিতরে যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এখনকার সমাজে এই শেষ জামানাতে দেখা যাচ্ছে সেটি হলো মানুষ দেখানো ইবাদত মানুষ দেখানো ইবাদতের কারণে আমরা অনেক সময় ভালো কাজ থেকে ভালো মনে করে করি কিন্তু অনেক কাজ রয়েছে ভালো কাজ কিন্তু আমরা এত অতি উৎসাহী এবং মানুষ দেখানোর জন্য করি যে ওই কাজটা সঠিকভাবে পূরণ হয় না আমরা যেমন দেখেছি একজন ইমামের বেতন তিন হাজার টাকা পাঁচ হাজার টাকা কিন্তু সেক্ষেত্রে আমরা দেখছি যে একটা মাহফিল একটা মসজিদ থেকে হচ্ছে যেখানে তিন লাখ চার লাখ পাঁচ লাখ সাত লাখ পর্যন্ত খরচ হচ্ছে কিন্তু ইমামের বেতন বৃদ্ধি পাচ্ছে না আমাদের স্যার একটু আগে তালিম বৈঠকের কথা বলে গেলেন আপনারা হয়তোবা অনেকে শুনছেন অনেকে শুনছেন না কিন্তু সাপ্তাহিক তালিম বৈঠকের যে কি গুরুত্ব রয়েছে যেটি বছরের একটি মাহফিল দিয়ে সম্ভব নয় মাসিক তাবলিক ইস্তেমার যে গুরুত্ব রয়েছে সেটি কিন্তু মাহফিল দিয়ে সম্ভব নয় আমি যদি আপনাকে বলি জুমার জুমার খুদ্ প্রয়োজনীয়তা আর যদি আপনাকে আমি বলি পাচক্ত তো সালাতের প্রয়োজনীয়তা দুইটাই কিন্তু ফরজ আপনি শুধু শুধু যদি আমাকে জুমার খুদ্বার প্রয়োজনীয়তা বলেন আর পাচক তো সালাতের প্রয়োজনীয়তা না বলেন তাহলে বুঝতে হবে আপনি ওইভাবেই জিনিসটা করছেন যেভাবে আপনি বাৎসরিক একটি মাহফিলকে মূল্যায়ন করছেন কিন্তু সাপ্তাহিক তালিমের বৈঠক তাবলিগি মাসিক তাবলিক ইস্তেমাকে মূল্যায়ন করছেন না ঠিক তেমনই সেক্ষেত্রে আমাদের আরও একটি জিনিস আমরা লক্ষ্য করছি সংগঠনের প্রতি মানুষের আশাহীনতা এবং সংগঠন না করার পিছনে অনেক যুক্তি দেওয়া এটিও কিন্তু মানুষ দেখানো ইবাদতের ক্ষেত্রে বেশি কাজ করছে বলে আমরা মনে করি সংগঠনে মানুষকেন্দ্রিক কাজগুলো কম করা হয় আইটি বিভাগ আপনাদের জন্য যা যা নিয়ে আসছে আইটি বিভাগ আপনাদের জন্য পর্যাপ্ত পরিমাণে কাজ করে যাচ্ছে আহলেসন্ন বাংলাদেশের আইটি বিভাগের কার্যক্রমগুলো অনেকেই আপনারা জানেন না আইটি বিভাগ আপনাদের জন্য ফেসবুক ইউটিউবে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে ফেসবুকে কোথায় কোথায় কাজ করতে আছে আমি সারমর্ম যদি একটু বলি আপনারা সকলেই ফেসবুক ব্যবহার করেন অনেকের হাতেই সবার হাতে ইনশাল্লাহ মোবাইল রয়েছে ফেসবুকে আমরা মান্থলি আত্মহারিক মান্থলি আধ্যহারিক যে আমাদের পত্রিকা রয়েছে সেই মান্থলি আত্মহারিক যদি আপনি ইংলিশে লেখেন ফেসবুক অফিসিয়াল পেজ পাবেন আত্মহারিক টিভির মাধ্যমে আপনি প্রচার পাবেন আহলেস বাংলাদেশের মাধ্যমে প্রচার পাবেন এছাড়াও আমেরি জামাতের পেজ এবং আমাদের যারা বিভিন্ন কনীয় লোকজন রয়েছে তাদের আমরা বিভিন্ন পেজ পাবি এবং বিশেষ করে আপনাদের ইউটিউবের ক্ষেত্রে আমরা যেটা দেখছি আপনারা বিভিন্ন ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে থাকেন কিন্তু আমাদের যে জুমার যায় বৈঠকের ভিডিও যায় এবং প্রতিনিয়ত মাসাইল নিয়ে কিন্তু আমাদের ভিডিও যায় যেমন আপনাদের উদ্দেশ্য জন্য আমি জিজ্ঞেস করি আমাদের সংবিধান এবং জাতীয় সংসদ এবং ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে আমাদের একটা টক শো গিয়েছে আপনারের টিভিতে আপনারা কে কে দেখেছেন একটু হাত তোলেন দেখি এখন আমরা হলাম এই এই সংগঠনের কর্মী এখানে শেয়েক আমদিন ইসমাইল মাদানি এবং ডক্টর আহমদ আবদুল্লাহ সাকিব ভাইয়ের নেতৃত্বে একটি টকশো গঠন করা হয়েছে যে টকশোতে বলা হয়েছে সংবিধানের রূপরেখা কি হবে এবং সঙ্গীত কী হওয়া উচিত এবং ভবিষ্যৎ নেতৃত্ব কেমন হওয়া উচিত এ বিষয়ে কিন্তু তারা অক্লান্ত পরিশ্রম করে তারা টকশোটি করেছেন যদি আপনারা না দেখেন তাহলে ওটি বিথায় রয়ে যাবে তাই আপনাদের সকলের উদ্দেশ্যে আমাদের বলা যে আপনারা দয়া করে আমাদের এই জিনিসগুলোর উপর একটু নজর দিন তাহলে আমরা আরও আরও বেশি এগিয়ে যাব অনেক সময় আমাদের আন্দোলনের মুরব্বীদের অনেক সময় আমরা দেখতে পাই যে অনেক সময় তারা এই জিনিসগুলোকে ক্যামেরা অথবা অন্যান্য জিনিসগুলোকে অনেক সময় একটু একটু মন থেকে একটু মানে মেনে নেওয়ার ক্ষেত্রে একটু কম বেশি হয়ে যায় কিন্তু আপনারা দেখুন আমি যদি আপনাকে বলি যে আপনি ডক্টর জাকির নায়ককে চিনেন ডক্টর জাকির নায়ককে আপনারা চিনেন চিনেন ডক্টর জ্যাকেন নাকি আপনাদের সংগঠনের কোনো কর্মী বাংলাদেশের মানুষ কিভাবে চেনেন মিডিয়ার মাধ্যমে চেনেন বাংলাদেশে মিডিয়ার মাধ্যমে সালাফি আন্দোলন আহলেদিস আন্দোলন যেভাবে প্রচার ঘটেছে সেটি কিন্তু অন্য কোনো মাধ্যমে এত বাধাহীনভাবে প্রচার ঘটেনি আপনি যে কোনো মসজিদ করতে যান আপনি মাদ্রাসা করতে চান তালিমৈঠ করতে যান ইজতেমা করতে যান ওয়াফিল করতে চান আপনি কিন্তু বাধার সম্মুখীন হবেন কিন্তু আপনার ফেসবুকে আপনার ইউটিউবে দিন প্রচারের ক্ষেত্রে কিন্তু আপনি বাধার শিকার হচ্ছেন না তাই নয় কি এই জিনিসগুলো আমাদের একটা সময় আমাদের একটা জাগরণ ছিল আহলেদি সমাজ এবং সলাফি আন্দোলনের ক্ষেত্রে সালাফি মুভমেন্টের ক্ষেত্রে আমাদের প্রচারগুলো কিন্তু মিডিয়াতে প্রচুর পরিমাণে ছিল আমরা সার্চ দিলে মতি রোমান মাদানের ভিডিও দেখতে পেতাম আমরা বিভিন্ন আসাইল সার্চ দিলে আমাদের বিভিন্ন আহলেদিক শাহেকদের ভিডিও পেতাম কিন্তু এখন পাচ্ছি কি এখন কিন্তু পাচ্ছি না আগে ডক্টর জাকেনেকের ভিডিও আসতো পিস টিভির বাংলার ভিডিও আসতো কিন্তু এখন আসছে না কেন আসতেছে না এই জায়গাগুলো কিন্তু অন্য মানহাজের লোকেরা কিন্তু দখল করে নিচ্ছে আমাদের এখানে করণীয় কি। আমরা অনেকে আমাদের অন্যান্য মানহাজের ব্যক্তিদের পেজে লাইক থাকলেও আমাদের হয়তো মানতেলা হাতের এই পেজটাতে লাইক নাই এজন্য আপনাদের আমি সবিনে অভিনন্দন জানাবো যদি আপনারা আমাদেরকে সঠিকভাবে অ্যাপ্রিসিয়েট না করেন তাহলে কিন্তু আমরা কি দিচ্ছি আপনাদের আপনাদের পক্ষ থেকে যদি ফিডব্যাক না আসে আমরা কিন্তু সঠিকভাবে গতি ফিরে যেতে পারবো না তাই আপনাদের সকলকে অনুরোধ করব যে আপনারা এই জিনিসগুলো অবশ্যই 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 চিন্তা করবেন আমাদের একটি দ্বিতীয় ফেসবুক ইউটিউবের পরে দ্বিতীয় একটি বড় বিভাগ হল ওয়েবসাইট যে ওয়েবসাইটগুলোতে আমরা আপনাদের বিভিন্ন জিনিস প্রোভাইড করে থাকি প্রথমত যে ওয়েবসাইটটির কথা বলবো আমি ডাব্লিউডাব্লিউ ডট আহলাদিস বিডি ডট ডট ও আর জি ডট বিডি ডট ও এখানে আর এস বাংলাদেশের সকল ধরনের ইনফরমেশন পরিচিতি বই ডোনেশন শিক্ষা কার্যক্রম শিক্ষা সংস্কার রাজনৈতিক সংস্কার সব ধরনের বিষয় এই ওয়েবসাইট আপনারা পেয়ে যাবেন এই ওয়েবসাইট এমন একটি ওয়েবসাইট আপনি অনেক জিনিস হয়তোবা অনেকজনকে বিভিন্নভাবে আপনি চাচ্ছেন কেন্দ্রে ফোন দিচ্ছেন কেন্দ্রে পরিচিত লোক আছে আপনার আপনি তাকে ফোন দিচ্ছেন তিনি আপনাকে অন্য অন্য মাধ্যমগুলোতে ইমো হোয়াটসঅ্যাপ আপনাকে পাঠাচ্ছে অথবা ইনফরমেশন দিচ্ছে কিন্তু আপনি যদি আহলেসান বাংলাদেশের ওয়েবসাইটটি সম্বন্ধে জানেন তাহলে কিন্তু আপনার ডোনেশন হতে শুরু করে মাসিক রিপোর্ট পাঠানো সব কিছু কিন্তু আপনি ওখানে করতে পারেন করতে পারেন তারপরে আমাদের একটি ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডট আসাদুল্লাহ আল গালিক ডট কম এখানে আমরা অনেক সময় আমাদের লিখনি বক্তব্য হইতে শুরু করে বিভিন্ন বিষয় তার শিক্ষাগত জীবন তার বিভিন্ন প্রাতিষ্ঠানিক জীবন তিনি কোন কোন পর্যায়ে কাজ করছেন এই বিষয়গুলো কিন্তু আমরা মানুষকে জানাতে চাই অনেক সময় বলি যে ভাই আপনার পাঁচটা মিনিট হবে আপনার দশটা মিনিট হবে আমি একটু আমরে আমার সম্বন্ধে বলতাম প্রফেসর ডক্টর মোহাম্মদ আসন্তুল্লাল গালিফ স্যার সম্বন্ধে বলতাম এই বিষয়গুলো কিন্তু আমরা ওইভাবে জিনিসগুলো রিপ্রেজেন্ট করতে পারি না কিন্তু আপনি একটা ওয়েবসাইট যদি একজনকে পাঠিয়ে দেন এই ডাব্লিউড আসাদুল্লাহ গালিব গালিব ডট কম তাহলে সেখানে বিস্তারিত জিনিস খুব সুশৃঙ্খল সুন্দরভাবে কিন্তু সে সামনে তুলে ধরা আছে এবং তারপরে আরেকটি অবশ্যই আত্মাহারিক ডট কম ডট কম এর একটা বিশেষ বৈশিষ্ট্য যেটি আমাদের অনেক মরূপী সমাজ জানে না অনেক মুরুব্বী সমাজ জানে না সেটি হলো আত্মা একটি সার্চ অপশন রয়েছে যেমন ফেসবুকে আমরা ফেসবুকে আমরা বিভিন্ন জনকে খুঁজতে গেলে সার্চ খুঁজি আপনারা বিভিন্ন ফতোয়ার বিষয়ে আমরা দেখেছি প্রতিনিয়ত বিভিন্ন আলেম আমাদের ফোন দিয়ে 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 তাদেরকে অনেক সময় বিরক্ত করেন অথবা তাদের কাছে জানার চেষ্টা করে জানার আগ্রহ থেকে কিন্তু আত্মাহারিকে যদি আপনি সার্চ দেন তাহলে আপনি কিন্তু যে কোনো প্রশ্নের উত্তর বিষয়ভিত্তিক দলের সহকারে কোট কোটেশন সহ আপনারা কিন্তু পেয়ে যাবেন যে কোনো বিষয়ে আর্টিকেল যে কোনো আত্মহারিকের যত কিছু রয়েছে আপনারা কিন্তু ওখানে পেয়ে যাবেন এখন আপনার প্রবাসী হয়তো সুরগের বিভিন্ন জায়গাতে কিন্তু আপনি দাওয়া দিতে পারবেন ঠিক তেমনই আমাদের ডব্লুডব্লিউ ডট আহ ডাক ডট কম এবং আরেকটি রয়েছে আমাদের আমাদের যে শিক্ষা বোর্ডের যে পেজ হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড যেটি চেয়ারম্যান ডক্টর আহমদ আবদুল্লাহ সাকিব ভাই সেটির ওয়েবসাইট রয়েছে ডব্লিউড ডট এইচ এফ টিভি ডট নেট মোবাইল অ্যাপসগুলো মোবাইল নিয়ে যে অ্যাপসগুলো আমরা ইউজ করি ফেসবুক ইউটিউবের মতো আমাদের এখানে অ্যাপস রয়েছে মাসিক আত্মাহারিক সালাতন রাসুল সিরাতন রাসুল নবীদের কাহিনী এবং আহলেদিস মাল্টিমিডিয়া এছাড়াও আমাদের ভিডিওগুলো ডাউনলোড করার জন্য মাল্টিমিডিয়া ডট আহলেদিস ডট ও আমি এবার দ্বিতীয় অপশনে আসি যে আপনাদের কি করণীয় আমরা যে এত কিছু দিচ্ছি এখানে আপনাদের করণীয়গুলো কি আপনাদের করণীয় আমাদের সাথে থাকা আমরা কোনো সাহেব পূজায় বিশ্বাস করি না কিন্তু আমাদের সবসময় দেখা যায় এই সাহেক কি বললো ওই সাহেক কি বললো এটা আমাদের দলিল হয়ে যায় আমরা অনেক সময় বুখারি মুসলিম তিরমিজি অবদ বলি না আমরা বলি যে এই সাহেব বলেছে সেহেতু এটা করতে হবে আমাদের মনে হয় এইগুলো ধারা থেকে বের হয়ে আসা উচিত এবং আমাদেরকে বেশি বেশি এ দিনের প্রচারে দিনের প্রচারে আমরা যে দলিল ভিত্তিক যে আত্মারিক টিভি এবং আলোচনা বাংলাদেশ কাজ করে যাচ্ছে সেটির জন্য কাজ করা উচিত বিষয়টি আসলে অনেক গুরুত্বপূর্ণ আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা সম্বন্ধে আপনাদের জানা উচিত ভবিষ্যৎ পরিকল্পনাগুলো কেন জানা উচিত কারণ এই ভবিষ্যৎ পরিকল্পনাগুলো আপনাদের আহলেস আন্দোলন বাংলাদেশকে বিশ্বের দরবারে দাঁড় করবে বিশ্বের দরবারে দাঁড় করবে বলতে বাংলা ভাষাভাষী যত মানুষ পৃথিবীতে বসবাস করছে আমাদের কাছ থেকে প্রতিনিয়ত কলকাতা মুর্শিদাবাদ বিভিন্ন জায়গা থেকে কিন্তু তারা আমাদের সাথে যোগাযোগ করছে এবং তারা বিভিন্ন ফতো ফারাইজ বিভিন্ন বিষয় প্রতিনিয়ত বক্তব্য কিন্তু দেখছে এবং প্রবাসীরা বিভিন্নভাবে কিন্তু আমাদের সাথে কানেক্টেড রয়েছে আপনাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই সেটি হলো অনলাইনে একটি বিপ্লব সৃষ্টির জন্য আত্মহারিক টিভি কাজ করে যাচ্ছে অনলাইনে একটি বিপ্লব সৃষ্টির জন্য আত্মহারিক টিভি কাজ করে যাচ্ছে পৃষ্টিভি বাংলা বন্ধ হয়ে যাওয়ার পর থেকে আমরা প্রতিনিয়ত আত্মহারিক টিভিতে কাজ করে যাচ্ছি আপনারা যদি আমাদের এখানে প্রতিনিয়ত কাজ করেন আমাদের প্রত্যেকটি দিন প্রত্যেকটি দিন তিনটে থেকে চারটে করে ভিডিও দেওয়া হয় আমরা সীমিত পরিমাণে ভিডিও দিয়ে থাকি যেন আপনারা প্রতিদিন যতটুকু দরকার যে সময় যে মাসাইল্লাটা দা কর যে ফতোয়াটা দরকার সমসাময়িক বিষয়ে যে বিষয়ে বক্তব্যটি দরকার সেটি কিন্তু আমরা আধ্যারিক টিভিতে প্রোভাইড করে থাকি অবশ্যই এইখানে যদি আপনি প্রতিনিয়ত দেখেন তাহলে আপনারা বিভিন্নভাবে কাজ করতে পারবেন আমাদের আপনারা আগের যে আমাদের বিক্রয় বিভাগ রয়েছিল বই বিক্রয় বিভাগ সেটিতে আমাদের নতুন করে একটি আধ্যারিক টিভির স্টুডিও তৈরি হচ্ছে আপনারা জানেন তাবলিক ইজতেমায় যারা আসেন আমাদের অনেক বক্তা রয়েছে যারা এই মিডিয়া সেক্টরগুলোতে কাজ করছে এই মিডিয়া সেক্টরগুলোতে আমরা তাদেরকে চাচ্ছি যে আত্মারিক টিভির মাধ্যমে আমরা তাদেরকে বিভিন্ন বিষয়ভিত্তিক সমসাময়িক জিনিসগুলো আমরা প্রতিনিয়ত দেওয়ার চেষ্টা করব এখন অনেক সময় আমাদের অনেক সময় এরকম হয় যদি আপনার আর্থিক টিভির সাথে কানেক্টেড থাকেন দেখা যাচ্ছে দেশে বন্যা চলছে আপনি ক্ষুদার দিচ্ছেন বন্যা বিষয়ে দুইটি কথাও বললেন না তখন অনেক মানুষ মনে করে যে আপনি শুধুমাত্র শিরিক বিদাজ নিয়ে পড়ে আছেন প্রেক্ষাপট অনেক সময় এমন দাঁড়ায় আমি বলছি না যে শিরিক বিদাত নিয়ে বলাটা এমন কিন্তু প্রেক্ষাপট দেখা গেছে যে দেশ পরিবর্তন হয়ে গেছে আপনি নতুন কিছু দিক নির্দেশনা শোনা দিচ্ছেন সংবিধানের রূপরেখা দিচ্ছেন প্রতিনিয়ত আমাদের যে আমার সম্পত্তিকেও দেখেন আপনার সমসময় বিষয় নিয়ে হচ্ছে কিন্তু আপনার আলোচনা সেই গতানুগতিক ধারায় রয়ে গেছে আপনার বক্তব্যের বিষয় পাঁচটি একটা হলো শিরিক আর একটা বিদাত আর আরও কিছু আল্লাহ ভীতি আল্লাহর আমল সালাত সালাতের পদ্ধতি কিন্তু আমরা যদি প্রতিনিয়ত এই ভিডিওগুলো দেখি এবং মাসিক আট সাথে যুক্ত থাকে এবং মাসিক আট তারিখের অনলাইন ভার্সন আত্মহারিক তারিখ টিভির সাথে যুক্ত থাকি। তাহলে আমরা কিন্তু এই জিনিসগুলো তো অনেক বেশি এগিয়ে যাব। আপনাদের সকলের উদ্দেশ্যে একটি কথা সেটা হল আপনাদের যাদের ফোন আছে অ্যান্ড্রয়েড ফোন আছে তারা একটু কাইন্ডলি পেয়ার করবেন যাদের অ্যান্ড্রয়েড ফোন আছে আপনারা একটু কাইন্ডলি পেয়ার করবেন আপনাদের সকলের উদ্দেশ্যে আমাদের একটি নাম্বার আপনাদের আমি দিচ্ছি একটি নাম্বার আপনারা সকলে সেভ যে যেমন অ্যান্ড্রয়েড সেট হোক এমনি সেট হোক আপনাদের একটি নাম্বার আমি বলে দিচ্ছি কাইন্ডলি আপনারা আমাদের সাথে একটু যোগাযোগ করবেন আপনারা যোগাযোগ করলে আমরা আরও বেশি উৎসাহিত হব আপনাদের পরামর্শ নিয়ে আরও বেশি এগিয়ে যাব আমাদের নাম্বারটি আপনার একটি নাম্বারটি আপনারা কাইন্ডলি একটু লিখবেন ইশাআল্লাহ আমাদের নাম্বার হলো জিরো ওয়ান ফোর জিরো ফোর জিরো ওয়ান ফোর জিরো ফোর ফাইভ থ্রি সিক্স সেভেন ফাইভ ফোর ফাইভ থ্রি সিক্স সেভেন ফাইভ ফোর এটি আত্মারিক টিভির অফিসিয়াল নাম্বার এখানে আপনি যে কোনো ধরনের ফতোয়া ফরাইজ হতে শুরু করে যে কোনো বিষয়ে পরামর্শ সময় যে কোনো বিষয়ে বক্তব্য এবং যে কোনো কিছু জানার জন্য এখানে এক করবেন আর আপনাদের আরেকটি জিনিস এক মিনিটে বলে দিচ্ছি সেটি হলো নাম্বারটি আরেকবার আমি বলছি সেটা হল জিরো ওয়ান ফোর জিরো ফোর ফাইভ থ্রি সিক্স সেভেন ফাইভ ফোর এবং আপনারা এই নাম্বারগুলো বিদেশে যারা আছেন তাদেরকে প্রচার করে দেবেন আমার অনলাইনে প্রচার হচ্ছে জিনিসগুলো অনলাইন ভাইরা আপনারা যারা আছেন তারা অন্যদেরকে প্রচার করে দেবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো সকল সব রয়েছে আপনারা একটু ওই জিনিসগুলো প্রচার করে নেবেন আমি নাম্বারটা আরেকবার বলছি জিরো ওয়ান ফোর জিরো ফোর ফাইভ থ্রি সিক্স সেভেন ফাইভ ফোর আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ সেটি হলো আমাদের এই কাজগুলো করার ক্ষেত্রে আপনাদের আগেও আমি বললাম যে একটা মাহফিল করতে আমরা পাঁচ লাখ টাকা খরচ করছি তিন লাখ টাকা খরচ করছি আমাদের গায়ে লাগছে না আমরা একটা তালিম উঠো করার ক্ষেত্রে অনেক বেশি সন্ধিয়ান হচ্ছে একটা ইমামকে বেতন দেওয়ার ক্ষেত্রে অনেক বেশি সেনদিয়ান হচ্ছে আত্মহারিক টিভি এবং অন্যান্য ইউটিউব মিডিয়ারগুলোর মধ্যে বিশেষ যে পার্থক্যটি আমাদের চ্যানেলে কোনো ধরনের অশ্লীল অ্যাড আসে না যারাই ভিডিও নিয়ে কাজ করে তারা এখান থেকে রেভিনিউ ইনকাম করে মানে টাকা ইনকাম করে সহজ বাংলা কথায় টাকা ইনকাম করে আত্মহারিক টিভি আর এস বাংলাদেশের যতগুলো ওয়েবসাইট যতগুলো অ্যাপস যতগুলো ইউটিউব চ্যানেল যতগুলো ফেসবুক পেজ রয়েছে সেগুলো থেকে কোনো ধরনের টাকা ইনকাম করা হয় না তার মানে আপনার জীবনের প্রতিটি সেকেন্ড আমাদের কাছে মূল্যবান আমাদের হালাল হারাম ইনকাম আমাদের কাছে মূল্যবান সেহেতু আত্মহারিক টিভি তাহলে কিভাবে চলবে তাই আপনাদের কাছে বিশেষ আমাদের আমাদের কিছুদিন পরেই আমাদের আত্মহারিক টিভির নতুন স্টুডিওর কাজ শুরু হবে আপনারা সকলেই এখানে সহযোগিতা করবেন এবং আমরা যাতে এই অ্যাড দিনের দাওয়াত হালালভাবে হালাল পদ্ধতিতে সরিয়া অনুযায়ী যাতে এই টিভি এবং মিডিয়া বিভাগ আইটি বিভাগ চালাতে পারি এর জন্য আপনাদের সকলের কাছে দোয়া আছে আজকের বক্তব্য এখানে শেষ করছি সালামু আলাইকুম রহমতুল্লাহ